বাংলা বিষয়ে যে 20 মার্কস আছে তার ভিতরে ব্যাকরণ থেকে 15 থেকে 17 মার্কসের মতো এসে থাকে। তো ব্যাকরণে দেখুন 3 স্টার দিয়েছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। 3 স্টার আছে 10টি টপিকস, তার ভিতর থেকে প্রথম ক্লাসে আমি নিব ভাষা ও ভাষার সাধু ও চলিত রূপ একটা ক্লাস, দ্বিতীয় ক্লাসে হবে বর্ণ এবং ধ্বনি, 3 নম্বর ক্লাসে হবে বানান অথবা বাক্য, বানান এবং বাক্য শুদ্ধি, 4 নম্বর ক্লাস সন্ধি বিচ্ছেদ, 5 নম্বর ক্লাসে কারক বিভক্তি। আপনারা খাতায় তুলে রাখুন। 6 নম্বর ক্লাসে হবে সমাস, 7 নম্বর ক্লাস সমার্থক শব্দ, 8 নম্বর ক্লাস বিপরীত শব্দ, 9 নম্বর ক্লাসে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এবং 10 নম্বর ক্লাস হবে বাগধারা প্রবাদ প্রবচন। বাংলা ব্যাকরণে গুরুত্বের দিক দিয়ে 2 স্টারে যেগুলো রেখেছি সেগুলো ক্লাস 11-তে হবে প্রকৃতি প্রত্যয়, ক্লাস 12-তে হবে বচন এবং লিঙ্গান্তর, ক্লাস 13-তে হবে বিরাম চিহ্নের ব্যবহার, ক্লাস 14 পদ প্রকরণ, ক্লাস 15-তে হবে শব্দ ও দ্বিরুক্ত শব্দ। এখান থেকেও নিয়মিত প্রশ্ন এসে থাকে। দেখুন বাংলা ব্যাকরণের সব শেষে যে 3টা ক্লাস রেখেছি এর ভিতর এখান থেকে প্রশ্ন আসতে পারে। ক্লাস 16-তে বাক্য ও বাক্য পরিবর্তন, ক্লাস 17-তে শব্দার্থ শব্দের বিশিষ্ট প্রয়োগ, এবং সর্বশেষ ক্লাসে পরিভাষা অব্যয় ও উপসর্গ নিয়ে আলোচনা হবে। তো এই যে মোট 18টা ক্লাস দিলাম এবং সাজেশন, আশা করি এখান থেকে খুব ভালো একটা মার্কস আপনি ব্যাকরণ অংশে পাবেন। বাংলা সাহিত্য থেকে 3-4 মার্কস এসে থাকে, তো বেশিও আসতে পারে। এটা যেহেতু আসলে ফিক্সড না যে কত আসবে, দেখা গেল 5-7 এসে যেতে পারে, সাধারণত 2-3 মার্কস এসে থাকে। এর জন্য আপনাদের যে ক্লাসগুলো করতে হবে, যে টপিকসগুলো পড়তে হবে, তা হচ্ছে ক্লাস 1 নম্বর ক্লাসে আমি বিখ্যাত লেখকদের জীবনী, জন্ম মৃত্যু, বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা এগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস 2-তে বিখ্যাত সাহিত্যকর্মের লেখকের নাম এটা এসে থাকে অনেক, তারপর লেখকদের ছদ্মনাম বা উপাধি কি এটা এসে থাকে, 4 নম্বর ক্লাসে কোটেশন বা উক্তি বা কবিতার লাইন কার লেখা মানে রচয়িতাকে এটা এসে থাকে, 5 নম্বর ক্লাসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনার দিকে গুরুত্ব দেবেন, এবং সর্বশেষ পত্রিকা সাময়িকী সম্পাদক পত্রিকা প্রকাশের সাল ইত্যাদি, এটা বাংলাদেশ বিষয়গুলির জন্য গুরুত্বপূর্ণ, তা এখানে পড়তে পারেন। তো এই হলো বাংলা বিষয়ের মোট 18+6 24টি ক্লাস। এই 24টি ক্লাসে আমি বাংলা বিষয়ে যে 20 মার্কস আছে সেই 20 মার্কস কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সব টপিক্সের ক্ষেত্রে আপনাদের কমন একটা কাজ আছে, বিগত প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করবেন, এটা সব সাজেশনের উপরে রাখতে হবে, এটা করতেই হবে। আর হচ্ছে বই, বাংলার ক্ষেত্রে বই নেবেন 9-10-এর যে বোর্ডের গ্রামার বইটা আছে ব্যাকরণ সেটা, এবং জর্জের MP3টা নিতে পারেন, প্রফেসরসের আছে, যে কোনো একটি বই নিতে পারেন। পরবর্তী দিন আমি অন্য একটি সাজেশন নিয়ে আসবো, এবং 4টা বিষয়ের সাজেশন কমপ্লিট হলে তখন আমি বিষয়ভিত্তিক ক্লাস শুরু করবো।